আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের ছবিতে রং ভরে পেন্সিলের সাহায্যে শব্দ লেখার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, স্ট্র দিয়ে বাঁশি তৈরির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েদের একটি লাইনে দাঁড় করান। প্রত্যেক মায়েদের সামনে নির্দিষ্ট দূরত্বে কিছু বৃত্ত আঁকুন। মায়েদের সামনে একটি ঝুড়িতে কিছু আলু রাখুন। এবার 1 2 3 বললে সকল মায়েরা তাদের সামনে রাখা আলুগুলি একে একে তুলে সমস্ত বৃত্তের মধ্যে রাখবে। যে মা ঝুড়ির সব আলু সমস্ত বৃত্তের মধ্যে সব থেকে আগে রাখতে পারবে তার জন্য সকলে জোরে হাত তালি। এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। শিশুদের থেকে খেলনাকে কখনো আলাদা করা যায় না। আমরা নিজের হাতে শিশুদের জন্য খেলনা তৈরি করলে শিশুরা আরো খুশি হয়। তাহলে চলুন এই ভিডিওটি থেকে আমরা কাগজের পুতুল বানানো শিখে নি। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। দেখানো ছবিগুলিতে রং ভরে গোনো, সংখ্যা পড়ো এবং
পেন্সিলের সাহায্যে সংখ্যাগুলি লেখো। এই কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।